একজনে ছবি আঁকে এক মনে ওহয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ওহয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা হা, তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায়ো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো। হ্যালো, হাই। আজকে যে গানটি শুনলেন ব্যাকগ্রাউন্ডে, তো আমার প্রত্যেকটা ভিডিওর পিছনে একটা করে কিন্তু গান থাকে বা মিউজিক থাকে, তো এমনি এমনি থাকে না, প্রত্যেকটা রেমেডির জার্নির ফিলিং ঢুকে থাকে। তো আজকের যে রেমেডিটা হতে চলেছে শর্ট জার্নি, ভালো করে দেখুন ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানান। আমার আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের 17-18 তারিখে কিন্তু ক্লাস হতে চলেছে, এবং উইথ কেস আমরা কেস দেখাবো, তার সাথে সাথে ফিলিংস, এবং তার সাথে সাথে আমরা মেডিসিনের জার্নি পড়াব। এবং যে কেসগুলো থাকবে, একটা হচ্ছে কিওর কেস অফ থাইরয়েডিজম, একটা হচ্ছে অস্টয়েড অস্টিওমা, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার মিসেলেনিয়াস কেস থাকবে, আরও কয়েকটা কেস থাকবে। তো এই কেসগুলোর দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কমন কমন জায়গা কোথায় আমরা মিস করি ধরতে, সিম্পল কথা, একদম সিম্পল জিনিস এবং সিম্পল রেমেডি। এই রেমেডিটা যা পলিক্রেস রেমেডি, আমরা সচরাচর ক্লাসিক্যালি অনেক ইউজ করেছি এই রেমেডিটাকে, কিন্তু মাইন্ডে এসে কোথাও যেন আমরা একটু সীমাবদ্ধ হয়ে গেছি, এই রেমেডিটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারি না। এবং সত্যি বলছি, মজাদার রেমেডি, খুব দারুণ হবে, আনন্দ হবে। আমি থাকছি দ্বিতীয় দিন, প্রথম দিন থাকছে ডক্টর সুশোভন রায়, ওনারও কিছু ভালো ভালো ইনকিউরেবল কেস আছে যেটা আমাদের হোমিওপ্যাথির মাধ্যমেই কিওর হয়েছে। তো এই কেসগুলো থাকছে, মজা হবে, আনন্দ হবে, পড়াশোনা হবে, সব কিছুই হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলুন। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যালো, হাই। দিল দোস্তে হোমিওপ্যাথি থেকে আমরা আবার প্রেজেন্ট। দেখে নিন আমাদের থালি। তো আজকের এই থালি থেকে কিছু শুরু হোক, এটা মেডিসিনের জার্নি হোক। ছোট খাবারের কত খাবার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 রকম আইটেম নিয়ে খেতে বসেছে। কিন্তু ওটা দেখুন, খাবারগুলো দেখান, তার জন্য পরিশ্রম করে কিন্তু এই এই জায়গাটা পাওয়ার জন্য। এই ভালো মন্দ দেখান, দেখুন ভালো করে দেখুন, টেবিল ভর্তি হয়ে গেছে। এই জায়গাটা পাওয়ার জন্য সে কিন্তু পরিশ্রম করে। আগে কেস বলার আগে কিছুটা বেসিক ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে? এই জায়গাটা অ্যাচিভ করে দেখুন, ভালো মন্দ কারা খেতে পারে? সবাই খেতে পারে না, কিন্তু দিস ইজ দ্য বাস্তব। খারাপ লাগলেও সত্যি খেতে হবে, হজম করতে হবে, তাহলে মরবিডিটি আসবে না, ঠিক আছে? এর কি হয় না, খায় কিন্তু হজম করতে পারে না, হজম করতে পারে না, তার জন্য গাগল। ভালো খেতে চাই, খাবার দেখলেই গাগলি হবে। ভালো খাওয়ার জন্য ভালো পরিশ্রম করে। ভালো খাওয়াটা শুধু খাওয়া নয়, দিস ইজ গৌরমান, শুধু ভালো জিনিস খাওয়ার মানে শুধু লাইফ স্টাইলটাও ভালো হতে হবে, সবটাই ভালো চাইতে হবে। কিন্তু যখনই সেটা সে অ্যাচিভ করতে যায়, সেই জিনিসটা অ্যাচিভ করার সময় তার আবার সমস্যা শুরু হয়ে যায়, সে সেটাকে হজম করতে পারে, হজম করতে পারে, খায় প্রচুর, ভালো জিনিস খাবো, প্রচুর খাবো, কিন্তু সেটাকে রাখতে পারবো না, রাগ গুলে উঠবে, বমি বমি লাগবে, নসিয়া হবে। বলেন কাজীদা, কী ওষুধ? ইপিকা। তো আমাদের ক্লাসিক্যালি ডাক্তারবাবু গা বমি হচ্ছে বললেই মাথায় চলে আসে ইপিকা। তো আজকে একটা ইপিকাকের কেস আশিক বলবে, আমরা খুব সুন্দর করে ইপিকাকের কেসটাকে আমরা বোঝার চেষ্টা করবো, ভালো করে বুঝবেন। এই গৌরমান দিয়েই বুদ্ধ ধরতে হবে, ঠিক আছে? আমরা খেতে খেতে কেন এই ভিডিওটা তৈরি করছি, কারণ কেসটার মধ্যে এই গৌরমানটি ছিল। বাট আমরা মেটেরিয়ালিস্টিকভাবে গৌরমান করছি, এখানে মেটেরিয়ালিস্টিক পাবেন, ডায়নামিকও পাবেন, বাট থিঙ্ক অ্যাট এ টাইম খাবো। এখানে কত বললাম, 14টা পদ অ্যাট এ টাইম খাচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে হয় না 10টা হয়, এখানে কিন্তু 14টা মাইন্ড ইট। কেস বলো, কেসটা হচ্ছে এ নেই না, খেতে খেতে দেখুন রিয়েল গৌরমান, এটা নাগস ভূমিকার গৌরমান, ডিস্টার্ব অ্যাভারশন টু বিং, ইন্টারাপশন অ্যাভারশন, যেটা করবো ভালো করে করবো, যেটা করবো ভালো করে করবো, কিন্তু এ নাগস ভূমিকা নয়। কিন্তু বাট এখানে যদি এ ডিস্টার্ব ফিল করে,
ভাই তোমার জন্য আমি খেতে পারলাম না, তাহলে কিন্তু চায়না হয়ে যাবে, চায়না গভর্নমেন্টে থাকে অ্যান্ড হিন্ড্রেন্স বাই আদার্স। কিন্তু ল্যাসিভিয়াস ইম্পর্টেন্ট ছিল, ক্ষমতা নেই হজম করার, আর এ হজম করার আগেই গা গুলিয়ে ওঠে। ইয়েস, খেতে চায়, খাবার জন্য পরিশ্রম করে, একবার অনেক কিছু নেবে, বারটা মুখে তুলবে কি বা বলো কেস বলো। তো কেসটা আগে শুনে নিন, আমরা দুটো অ্যাঙ্গেলে ইপিকাককে প্রেসক্রিপশন করি। ইপিকাকের যেটা শুরু হয় পেশেন্টের হচ্ছে গিয়ে বাড়িতে আমি বৌমা, আমি শাশুড়ি, তো আমাকে অপমান করবে, যা তা বলবে, লোকের সামনে কথা শোনাবে, বৌমা ঝগড়া করবে, যেচে এসে এখান থেকেই এর সমস্যা শুরু হয়। এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন, এলিমেন্ট ফ্রম ইসকনবিং মানে হচ্ছে ওপেনলি ডিসরেসপেক্ট সবার সামনে, ওপেনলি ডিসরেসপেক্ট বাই অথরিটি, অথরিটি আপনার মতো বাজে মহিলা হয় না, আপনার মতো ইয়ে হয় না, পিছনে স্ট্যাম্প মেরে দেবে ভাই, স্ট্যাম্প মেরে দেবে, নোংরা মেয়ে ছেলে, আমি নোংরা, আমি ইসকন, এখান থেকে ইপিকাকের কিন্তু শুরু হয়। এক্স্যাক্টলি, মর্টিফিকেশন, ইন্ডিগনেশন, অ্যাঙ্গার, সাপ্রেসড, গভর্নমেন্ট কোথায় আসবে পরে আমরা ব্যাখ্যা করছি, ঠিক আছে। তো রুগীটা এরকম বলছে আমাকে অপমান করে, আমি ছোট্ট করে কেসটা আপনাদের সামনে তুলে ধরছি, তো অপমান করে ভালো জিনিস, তো আপনার রিয়াকশন কি? বলছে আমি রাগটা চেপে দিই, চেপে থাকি, আমার রাগ হয় প্রকাশ করতে পারি, ওই তো ইন্ডিগনেশন, মর্টিফিকেশন, অ্যাঙ্গার, সাপ্রেস, দিস ইজ দ্য এলিমেন্ট ফ্রম ইপিকা, দিস ইজ দ্য এলিমেন্ট, এখান থেকেই সমস্যা চালু। বলে কতদিন ধরে হচ্ছে, কী অপমান করে? বলছে আমি শাশুড়ি, বৌমা আমাকে যাতা শোনায়, বাপের বাড়িতে আমাকে ডাইরেক্ট বলে যে শাশুড়ির মতো শাশুড়ি হয়নি, কাজের আমাকে কাজের লোকের মতো ট্রিট করে, দিস ইজ মর্টিফিকেশন। তো আমার রাগ হয়, ঝগড়া হয়, আমার ছেলেটাকে হাত করে রেখেছে, সব কিছু হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনি কিছু বলেন না, আমি বলতে পারি না, আমার রাগ হয়, রাগটাকে চেপে দিই, অর্ডাইজের জন্যই তো ভূমি হয় না, গা ভূমি ভাবটা চলতে থাকে বেশিতে, এই জন্য আমি বলে দিত যদি ভূমি হয়ে যায়। এবার নজিয়াটা কোথায় আছে? বলছে ওকে দেখলেই আমার কিন্তু গা গুলিয়ে ওঠে, দেখলেই হয়ে ওঠে, গা গিনগিন করে ডাক্তার বাবু, ওর মুখ দর্শন করলে। এবার দেখুন গোরমানটা কেন আছে পুরো জাননি কেন, বলছে সব থেকে ভালো মহিলাকে আমি বউ বানিয়েছি, দশটা বাড়ি খুঁজে আমি ওকে জিজ্ঞেস করলাম যে রাম মেরেছিল না অ্যারেঞ্জ মেরে, বলছে আমি দেখেছি না তাকে বউ করে এনেছি। ওই পেশেন্ট যেটা বলেছিল, হ্যাঁ, পড়াশোনায় ভালো ছিল ডাক্তারবাবু, এমএসসি পাস করা বউ ছিল, একটা চাকরিও করতো, ফ্যামিলি খুব ভালো, ফ্যামিলি স্ট্যাটাস খুব ভালো, এবং আমাদের জাতের সেম কাস্টের, দেখুন যে বৌমা অ্যারেঞ্জমেন্ট নিজে পছন্দ করে নিয়েছে, তাকে আর হজম করতে কী করছে, রাগটা সাপ্রেস করছে। তাই বললাম রাগ সাপ্রেস করে করেই তার এতদিন ধরে, আজকে কিন্তু রাগ সাপ্রেস কেন করবে না, ওই বৌমাই তো বলেছিল যে আপনি এতদিন থেকে ছেলেকে আঁচড়ের তলায় রেখেছেন, ছেলেকে মানুষ করতে পারেন না। তো দিস ইজ ইন্ডিগনেশন, মর্টিফিকেশন অফ আপিকা, দিস ইজ ইন্ডিগনেশন, দেখে নিয়ে এবং সে এখন আমাকে এই কথা বলল রাইটার সঙ্গে, এটা রাগ হওয়া স্বাভাবিক কিন্তু। তো এই কটা নিলে ইপিকাক আসে তার মধ্যে। তাই বললাম এবার এখানে একটা প্রশ্ন আমরাও করি, আমরা যখন কাছাকাছি চলে যাই না মেডিসিনের, যখন চার পাঁচটা রুগী নিয়ে আমরা একটা কথা বলেছি যে ওই বৌমার এখন যাকে আমি এত পছন্দ করে ডাক্তারও নিয়ে এসেছিলাম, এখন তার কথা শুনলে তার মুখ দিলাম ভিতরে রাগ হবে, আপনার মাথায় আসবে যাকে আমি পছন্দ করে নিয়ে এলাম, আজ ভালো করে ভেবে দেখবেন সকালে বিয়ে বাড়ি খেয়েছে, যে খাবারটা আমি নিজে পছন্দ করে অর্ডার করেছি সেটা দেখলেই আমার গা গুলিয়ে উঠছে, তাকে দেখলে আমার ইরিটেশন হচ্ছে, ভিতরে বিরক্ত হচ্ছে, এই মোরোসনেস, এই ইরিটেবিলিটি, এই অ্যাঙ্গার, এগুলো তার মনের মধ্যে চলছে, সে কোয়ালসাম ঝগড়াও করতে পারে। এখানে একটা সুন্দর রুব্রিক আছে, অ্যাঙ্গুইশ রিটেইন প্লাসেন্টা উইথ টিপিকা, এটা ফিল বড় ফিল ফিল ফিল, এটা প্রেসক্রিপশন রুব্রিক নয়। ও কেন যন্ত্রণা পাচ্ছে, যে ও যে কনসেপ্টটা, যে ধারণাটা করেছিল, যে থট প্রসেসটা করেছিল, এখন সেটা পুরোপুরি ডেলিভারি হতে পারলো না, সে ভেবেছিল ভালো বউ, চাকরি যাবো, শিক্ষিত হবো, ভালোভাবে সংসার করবে, ছেলের আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে,
এখন সেই জিনিসটাই, সেই থটটা তো আর কমপ্লিট হলো না, সেই থটটা এখন থেকে কষ্ট দিতে থাকছে, বোঝা গেছে? ওয়েলকাম। তো ওই থটটাই তাকে কিন্তু কষ্ট দিচ্ছে, বোঝা গেছে? তো অ্যাঙ্গুইশ রিটার্ন প্লাসেন্টা, তো প্লাসেন্টা মানে কি হয়, প্লাসেন্টা মানে যে জিনিসটা ডেলিভারি করার, ডেলিভারি মানে যতক্ষণ পেটে বাচ্চা থাকবে, তো প্লাসেন্টা ইজ দ্য মাদার অফ দিস চাইল্ড, তাই না? তো এর কাছে কি হলো না, যখন যতক্ষণ সে তাকে দেখতে গেল, তো দেখে মনে হলো না এই আমার ছেলের পক্ষে যথেষ্ট, আমার ছেলেকে এই মহিলাই একমাত্র, আমার সন্তানকে এই মহিলাই একমাত্র ভালো করতে পারবে, ভালো করতে পারবে, রাখতে পারবে। তো কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেল, যখন বিয়ের পর দেখলো না এ বেকার, মানে এ যেরকম চেয়েছিলাম সেরকম নয়, একে আমি হজম করতে পারছি না, এর ক্যাপাবিলিটি আমার মতো নয়, বাট এ আমার রিডিবিলিটির কারণ, যে আমার চোখের শত্রু, চোখের বালি, যা খুশি করো না কেন, এটাই রিটার্ন হয়ে গেছে না, তখন এটাকে আসে আর বার করে দিতে চাইছে, বার করে দিতে চাইছে, কিন্তু বার করতে চলছে, কী করবে, বের করে দেবে বাড়ি থেকে, দিস ইজ অ্যাঙ্গুইশ রিটার্ন প্লাসেন্টা। তো এবারে আমি এখানে প্রশ্ন করেছিলাম, যেটা আমার প্রেসক্রিপশন অনুযায়ী, রাগটা ঠান্ডা হয় কীভাবে, রাগটা তো চেপে দেন, বুঝলাম, ঝগড়া করে দিলে কমে যায়। আমি যদি ঝগড়া করি তাহলে কি বৌমার সঙ্গে কি ঝগড়া হয় না, কিছু মানে হয় না কেন, যখন এক্সট্রিম লেভেলে চলে যায় আমার শরীরে কষ্ট হতে শুরু করে, আমি দু চারটে কথা শুনিয়ে দিই বৌমাকে, কত রুগী বলে, কত রুগী এসে বলে, যতক্ষণ না আমি বলছি ডাক্তার বৌমার রাগ ঠান্ডা হয় না, যতক্ষণ আমি বলে শুনিয়ে দিলাম, আমি চেঁচিয়ে দিই, দিয়ে আমি আমার কমে যায়, that is tranquility anger after, anger after, ভালো করে বুঝুন, tranquility anger after, রিয়্যাক্টটাকে বের করে দেওয়ার পর tranquility তে চলে যায়। এটা স্টলওয়ার্ডদের মানে আমরা নিজেরা করে নিই এখানে, ঠিক আছে? তো সুতরাং আমরা যেগুলো শিখি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো এবার চলে আসি, একটা কথা বলি, তো একে ইপিকা দিয়েছিলাম, ফ্যান্টাস্টিক রেজাল্ট, দুটো ডোজ, তিন দিনের মধ্যে ওর পাঁচ বছরের ব্যথা কমে গেল, পাশের বাড়ি কোন ছেলের ভালো বউ নিয়ে দিল, তখন মনে হবে ওই বউটা ভালো, ওর ভালো গুণ আছে, ভালো জিনিসটা ও চায়, শুনলো শোনার পর মনে হলো মানে ওই বৌমাটা ভালো, ভালো ও ওইখানে চাকরি করে, ও ও ও বিজনেস, কিন্তু তো মনে হচ্ছে থাকতে পারে না, থাকতে পারে, চেঞ্জ আছে, জিনিস ক্যাপ্রিশিয়াস, ক্যাপ্রিশিয়াসনেস রিজেক্টিং দ্য থিংস, ইউপিকে ছিল ক্যাপ্রিশিয়াসনেস হোয়েন অফার্ড রিজেক্টিং দ্য থিংস, উই হ্যাভ লং আ লং ইন, তুমি তো চাইছিলে, এই জন্য একটা ডুবে গেছে, শ্রিকিং হার্ট টু প্লিজ, বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, খেলনাটা চাইছে ডাক্তার, ও খুব চিৎকার করছে, খেলনাটা দিচ্ছে, কিছুক্ষণের জন্য চুপ হচ্ছে, আবার চিৎকার করছে, দেখুন হার্ট টু প্লিজ, তার মানে প্লিজ হয় এখানে, আমরা গুলিয়ে ফেলি, চুপ হচ্ছে না মানে কোয়াইটেড ক্যানোট, ভুল, চুপ হয় কিছুক্ষণের জন্য, আরে তুই তো এতক্ষণ এই জিনিসটা চাইছিলি, কিন্তু যখনই ওই জিনিসটা দেওয়া হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে সেই জিনিসটাকে, অ্যাঙ্গার বিজনেস, আরে ক্যাপ্রিসিয়াসে এটা মাথায় রাখবেন, লংগিং ফর, যেটার জন্য চেয়েছিল সেটাই তাকে দেওয়া হলো, তাতেও সে থাকতে পারলো না, অন্য জিনিস চাই, আবার চাই, আবার চাই, আবার সে যেটা পাবে, তা এই অ্যাকচুয়ালি ইপিকার পার্সোনালিটিটা খুব ভালো না, ওই জন্য না যখন তার কাছে সেই জিনিসটা ক্যাপ্রিসিয়াসের মধ্যে পেলো, পাওয়ার পর তাকে রাখতে পারে না, তখনই সে মানে তারা রিটার্ন পাচ্ছেন না, একটু ভূমি করে বার করে দিয়ে যায়, তার উপর অ্যাঙ্গুইজ, তার উপর একটা ছিঁচকা ধরে বাচ্চাকে দেখুন তো, আপনি কোনো জিনিস দেওয়া হলো, নিল ফেলে দিল, আবার একটা জিনিস চায়, ফেলে দিল আবার একটা জিনিস চায়, তার বাড়ির লোক কি সুখী হয় তাকে নিয়ে, সে মনে করে কেন করে এরকম, মরোজ বিজনেস ডাজ নট প্রসিড ফাস্ট, একটা রুল আছে, নিজের ইচ্ছে মতো হচ্ছে না কাজ, হচ্ছে না কে কাজ করছে না, বৌমা করছে না, সে যেভাবে চাইছে, যতটা ভাগ চাইছে, যেভাবে চাই সেভাবে হচ্ছে না বলেই এরকম সে করে,
কমন কিছু ভার্সন আছে, ভার্সনটা আগে বলে দিই। ডাক্তার বাবু আপনার ওষুধ খেয়েছিলাম, তাড়াতাড়ি কাজ হবে। দেখুন ক্যারেট ডিজার টু ক্যারেটে যাবেন না, আগে এটা বুঝে নিন। ভার্সনটা যদি ক্যারেট ডিজার টু ক্যারেট ফার্স্ট ফেল হয়ে যায় আপনি এই রুমটা লাগাতে পারেন, সোজা কথা। আরও এখন অত ডিডিতে যাচ্ছি না ডাক্তার, ওষুধ খাচ্ছিলাম যে ভেবেছিলাম তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু দুদিনের জায়গায় চার দিন পাঁচ দিন হয়ে গেলো, তাই জন্য মাঝখানে আবার অ্যালোপাথি খেয়েছি। আপনারা ভুল করে অ্যালাল্ট্রাস নিয়ে নেন, এটা অ্যালাল্ট্রাস নয়, এটা মরোজ বিজনেস বিরক্ত লাগে সকালে ঘুম থেকে কুটুর 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 করে কাজ করিয়ে যাচ্ছে। সকাল ছটায় ঢুকবে, বেলা বারোটায় বেরোবে। অ্যাকচুয়ালি এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে মেহনত করে করে, কিন্তু মেহনতটা সেইভাবেই করে, ক্যাপ্রিসিয়াস না, ওই জন্য ইন্ডাস্ট্রিয়াস হয়। অ্যাঙ্গার বিজনেস অ্যাবাউট, তাই জন্য নিজের নিজের এই বিজনেসটার উপর নিজে রাগ করে। সুশোভনদা তো গোর মান্ডের জন্য সে ইন্ডাস্ট্রিয়াস, সে মেহনত করে, কিন্তু আবার সেই কাজের জন্য সে রাগ হয়। কেন রাগ হয়? সে যেভাবে দ্রুত চাইছে সফলতাটা সেইভাবে হচ্ছে না, ওই জন্য অ্যাঙ্গার বিজনেস অ্যাবাউটে থাকে। ছোট্ট ছোট্ট জিনিসকে গুরুত্ব দেবে, ট্রিপল সিম ইম্পর্টেন্ট। যে জিনিসটা আরো পাঁচজনের কাছে কোনো ব্যাপারই না, সেই জিনিসটা ওই মাথায় আনবে যে এই কিরে ওটা করা দরকার ছিল তো, কেটে নম্বর না এরম করা দরকার তো, আরে জলের গ্লাসে জলের জায়গায় থাকবে, ধরে থাকা দরকার কেন? এই জিনিস দিয়ে সে পড়ে থাকে, কিটকিট 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 করে যাবে। কন্টেম্পটুয়াস এভরিথিং, সব কিছুতেই অবজ্ঞা তার, কোনো জিনিসটা তার ভালো লাগে না। ওই জন্য এই মুভিটা ভালো নয়, অ্যাকচুয়ালি ইপিকা ভালো না, একদম ভালো। সব কিছুতেই ন্যাগিং করে, একটু জল চাইলে পুরো আর্সেনিকের মতো ফিল দেবে, কিন্তু আর্সেনিক বাইটিং টামলারে থাকে। আর এ ট্যানকুলিটি অ্যাঙ্গার বলে বলে দেওয়ার পর ঠান্ডা হয়ে যায়, তার মানে অ্যাডাপ্টেশনে কী হলো, বলে দিলে আমার রাগ কমে গেল। এইটার ইউজ করুন আগে আপাতত আপনারা, তবে গুলিয়ে ফেলবেন না। এই কথাটা বললো আমি সঙ্গে সঙ্গে আপনাকে একটা নেক্সট স্টেপে মেডিসিন বলে দিই, বলে দিলে আমার রাগ কমে যায়। এখানে আরেকটি মেডিসিন আছে, যদিও ট্র্যানকুলিটি অ্যাঙ্গার আফটারে তো ইপিকাফি আছে, কিন্তু আমি যেটা বলছি যে অ্যাঙ্গার অ্যামেলোরেট, আমরা পজিট্রন বলছি না এখন, পজিট্রন বড় জার্নি। আমরা ইপিকাকে মাথায় রাখুন, ইপিকা কেন ট্র্যানকুইলিটি অ্যাঙ্গার আপডেট হয়, কারণ তার বিজনেস ঠিকঠাক চলছে না, সে যেভাবে চাইছে সেভাবে চলছে না, যাকে সে পছন্দ করে নিয়ে এসেছিলো এখন সেটা কথা অনুযায়ী চলছে না, তাই তাকে আর ভালো লাগছে না। আপনার নিজেরই মনে হবে যে এই বৌমাকে এই তো পছন্দ করে নিয়ে এসেছিলো, তাহলে এর ওপর কেন বিদ্রুপ হচ্ছে এখন? আপনার মাথার মধ্যে আসবে, তখন সে বলবে ওর বৌমার এটা ভালো, ওর বৌমার ওটা ভালো, ওর বৌমার সব ক্যাপ্রিসিয়াস, সব চাই, সব চাই। একটা মানুষের পক্ষে সব কোয়ালিটি থাকা সম্ভব না, থাকে না। এখন সে তার চোখের বালি হয়ে যায়, সে তার প্লেজেন্ট হয়ে যায়। দিস ইজ ইপিকা, ওকে? ওই জন্য ইপিকা গোরমান্ডে থাকে, ওই জন্য ডিজায়ার ফুল অফ ডিজায়ার ইনফিনিট বলে রুব্রিক আছে। ইনডিফিনিট, ইনডিফিনিট, সে কী চাচ্ছে নিজেও জানে না, আনএক্সপ্রেসেবল, মানে মানে ওটা আইপিআর মনে করবে সে তুমি কী চাইছো বাবা, কী খেতে চাইছো 14টা আইটেমের মধ্যে, তুমি অর্ডার করলে তখন বলে বোঝাতে পারবে না, সে চুপচাপ হয়ে যাবে, মানে সে নিজেও জানে না, কারণ ক্যাপ্রিসিয়াসের নেশে থাকে। তো ওকে, এই ছিল আমাদের ছোট্ট করে ইপিকাক, ইপিকাকটা ইউজ করুন, ঠিক আছে? হ্যাঁ, খেতে খেতে পড়াশোনা, গোরমান্ড মনে পড়লো, গোরমান্ডের আপনারা সব কিছুই জানেন, কিন্তু আমার মনে হয় ইপিকাককে এক্সপ্লোর করা হয়নি এখন, আমরা ফার্স্ট এক্সপ্লোর করলাম, আপনাদের ভালো লাগলে শেয়ার করুন। ওকে ওকে, বাই।